নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলে পুরুষদের পাশাপাশি 33 ভাগ নারীর অংশগ্রহণের কথা বলা থাকলেও সে অনুযায়ী সুযোগ পাচ্ছেন না নারীরা। তাই তো এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি দলে অংশ নেয়ার দাবিতে জোর বেঁধেছেন বরিশালের নারী নেত্রীরা। বিভিন্ন ধরনের আলোচনা সভাসহ মানববন্ধনেও যুক্ত হচ্ছেন তারা। আর এতে নানাভাবে সহায়তা করছে অপরাজিতা নেটওয়ার্ক নামে এক নারী সংগঠন। বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নির্বাচন কমিশনের আইনে বলা আছে প্রতিটি রাজনৈতিক দলে 33 ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবে সে অনুযায়ী মানা হচ্ছে না আইন। সারা দেশে 4,572টি ইউনিয়ন পরিষদ থাকলেও এর মধ্যে নারী চেয়ারম্যান রয়েছেন মাত্র 45 জন, আর এর মধ্যে 11 জনই রয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া সারা দেশের মধ্যে নারী জেলা পরিষদ চেয়ারম্যান রয়েছে মাত্র 1 জন। এমন অবস্থায় নারী নেত্রীদের অভিযোগ, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান না তারা, তাই পুরুষদের পাশাপাশি নিজেদের সম অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা। 33% অংশীদারিত্বের জন্য আমরা মানববন্ধন করেছি, আমরা আন্দোলন করেছি, বিভিন্ন প্রেস মিটিংয়ের মাধ্যমে আমরা এই সংবাদগুলো বা আমাদের এই কথাগুলো আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি, কিন্তু তা অনুসারে এখন পর্যন্ত সেটার বাস্তবায়ন হয়নি। গণতন্ত্রের চর্চা হওয়া উচিত রাজনৈতিক দলগুলির মধ্যে, পদ পদবি দেওয়ার বিষয়ে, বিশেষ করে যখন পদ পদবির ব্যাপার আসে তখন কিন্তু আর গণতন্ত্র থাকে না, তখন শুধুমাত্র পুরুষদেরকে টিকিট দেওয়া হয়। 33% কেন, 50%-এর উপরে আপনি সেরকম নারী পাবেন যারা আসলে এগিয়ে আছে এবং তারা কাজ করতে আগ্রহী, কিন্তু আমরা আসলে সঠিকভাবে সমাজ থেকে এই নারীদের বের করে নিয়ে আসতে পারছি না। সেটা বের করে আনার দায়িত্বটা যেরকম সরকারের, আমার ইউনিয়ন হিসেবে আমার তো আছেই, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এই রূপটা আমরা পাবো। এদিকে পুরুষের পাশাপাশি একজন নারীকে দক্ষ নেতৃত্বযোগ্য জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা সহ নানা কাজ করে যাচ্ছে অপরাজিতা নেটওয়ার্ক ও রূপান্তর নামে নারী সংগঠন। কোঠাভিত্তিক রাজনীতিকে আমরা বন্ধ করতে চাই, আমরা সরাসরি নির্বাচন চাই। যেহেতু আমাদের অনেক দিনের চর্চা সংসদে 300টি আসন, সেখানে আমরা 1/3 আমরা চাচ্ছি নারীদের অংশগ্রহণ সেখানে থাকুক। সেখান থেকে আমরা প্রত্যেক, যেহেতু তাদের রাজনৈতিক ইস্তিহারে আছে, নির্বাচনী ইস্তিহারে আছে 33% নারী, সেটাই তাদের বাস্তবায়ন হোক, এটা আমাদের দাবি সকল রাজনৈতিক দলের সাথে। হাইপোথেটিক্যালি ধরে নেওয়া হয় যে বাংলাদেশের নারী রাজনৈতিক ক্ষমতায়নের কাজ কেন্দ্রভিত্তিক, স্থানীয় পর্যায়ে কিন্তু অনেক নারী নেত্রীরা যারা জাতীয় পর্যায় পর্যন্ত তাদের ভয়েস রেইজ করার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন দলের তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীরা শুধু ঘর সংসার নয়, সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দক্ষতা অর্জন করছে, তাই সকল নির্বাচনে নারীদের অংশগ্রহণ জরুরি বলে মনে করেন বরিশাল অঞ্চলের মানুষ। মৌসুমী রহমান, আরটিভি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।